এক দশকে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 3 কোটি 30 লাখ, যার মাধ্যমে অনলাইন সেবার আওতায় এসেছে আরও 20 ভাগ মানুষ। সম্প্রতি জিএসএমএর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে দিন দিন। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসেবে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 11 কোটি 11 লাখে, অর্থাৎ বর্তমানে মোট জনগোষ্ঠীর প্রায় 65 ভাগ এসেছে ইন্টারনেট সেবার আওতায়। এই ইন্টারনেট ব্যবহারকারীদের একটা বড় অংশই যুক্ত হয়েছে গেল এক দশকে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিজিটাল সোসাইটির উপর করা জিএসএমএর এক প্রতিবেদন বলছে, 2010 থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 3 কোটি 30 লাখ, যা দেশের মোট জনগোষ্ঠীর 20 ভাগ। 11টি দেশের ওপর গবেষণা করে এই প্রতিবেদনটি তৈরি করেছে জিএসএমএ, যেখানে দেখা গেছে এক দশকে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 36 কোটি 10 লাখ, যা দেশটির মোট জনগোষ্ঠীর 26 ভাগ, আর পাকিস্তানে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে মোট জনগোষ্ঠীর 22 ভাগ, অর্থাৎ 4 কোটি 80 লাখ। প্রতিবেদন বলছে, করোনার প্রভাবে চলতি বছর বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির প্রবণতা ছিল বেশি। এ সময় বাড়িতে বসে কাজ করা, সেই সাথে অনলাইন শিক্ষা কার্যক্রম 4 মাসের মধ্যে ডিজিটালাইজেশনকে নিয়ে এসেছে মূলধারায়। বর্তমানে অনলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় 3,800 ক্লাস পরিচালিত হচ্ছে, যেখানে অংশ নিচ্ছে 2,20,000-এর বেশি শিক্ষার্থী। তবে ইন্টারনেট ব্যবহার বাড়লেও পিছিয়ে আছে 4G সেবায়। প্রতিবেদন বলছে, 2019 সাল শেষে 4G ব্যবহারকারীর সংখ্যা মোট ইন্টারনেট ব্যবহারকারীর মাত্র 10 ভাগ, 3G ব্যবহারকারীর সংখ্যা 30 ভাগ, আর বাকিরা মূলত কথা বলার জন্য ইন্টারনেট ব্যবহার করে। তবে 2025 সাল নাগাদ 4G ব্যবহারকারীর সংখ্যা 46 ভাগে উন্নীত হবে বলে পূর্বাভাস দিয়েছে জিএসএমএ। সে সময় 3G ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে 30 ভাগে, আর বাকি 18 ভাগ হবে 2G ব্যবহারকারী। প্রতিবেদন বলছে, 2025 সালে বাংলাদেশের 5G ব্যবহারকারীর সংখ্যা হবে 6 ভাগ, যেখানে এশিয়া প্যাসিফিক অঞ্চলের 5G ব্যবহারকারীর গড় হবে 26 ভাগ। 11টি দেশের মোট 5G ব্যবহারকারীর সংখ্যা পৌঁছাবে 3 কোটি 10 লাখে, যেখানে দক্ষিণ কোরিয়ার 5G ব্যবহারকারী হবে মোট ইন্টারনেট ব্যবহারকারীর 67 ভাগ, অস্ট্রেলিয়ার 54 ভাগ, আর জাপানের 47 ভাগ। আর 5G প্রযুক্তি ব্যবহারকারীর তালিকায় সবচেয়ে পিছিয়ে থাকবে পাকিস্তান 4 ভাগ ব্যবহারকারী নিয়ে। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।